20 মার্ক ইয়া নোবিলি নোবিলি সিলভার আচ্ছা সিলভার কালারটাই এরকম সিলভার কালার গ্রো সবথেকে শর্ট হাইট আছে আচ্ছা গাছগুলো খুব স্লো গ্রোথ আচ্ছা যার জন্য একটা গাছ কি ওই যে হাইট হয়েছে নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আর তোমরা রয়েছো আমার সাথে আমার ইউটিউব চ্যানেলে আজ আমি রয়েছি মমতা নার্সারিতে আর এই মমতা নার্সারিটা হলো মুচি সাথে এই নার্সারিতে বিভিন্ন ধরনের ফলের গাছ ফুলের গাছ ক্যাকটাস সাকুলেন্ট বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছ সবটাই পাওয়া যায় কিন্তু এখানে যেটা বিশেষ করে পাওয়া যায় সেটা হলো বিভিন্ন ধরনের রোড সাইড প্ল্যান্ট আজকে আমরা এই নার্সারি কিছু গাছ দেখব এবং সেই গাছগুলো সম্পর্কে একটু জেনে নেব আমরা আজকে এখানে কিছু রোড সাইড প্ল্যান্ট দেখব এবং অন্যান্য কিছু গাছও দেখে নেব আপনার নামটা একটু বলুন আমার নাম সঞ্জীব আচারিয়া আচ্ছা এই নার্সারিটা মানে এখানে এই মমতা নার্সারির কটা শাখা মমতা নার্সারির শাখা একটাই আর কোনো শাখা নেই মানে নার্সারিটা নার্সারির প্লেসটা আলাদা আলাদা জায়গায় আছে বিভিন্ন বিভিন্ন জায়গায় আছে আচ্ছা এখানে কি অনলাইন ফ্যাসিলিটি আছে অনলাইন ফ্যাসিলিটি এখানে আমাদের দেওয়া হয় না যা হয় সব অফলাইনেই হয় অফলাইনেই মানে এসে নিতে হবে এসে নিতে হবে আচ্ছা এখানে রিটেল আর পাইকারি মানে হোলসেল রিটেল দুটোই হয় আচ্ছা আর যদি কেউ এখানে আসতে চায় কিভাবে আসবে যদি কেউ আসতে চায় আপনার কলকাতা থেকে এলে 75 রুট আপনার ঠাকুরপুকুর থেকে আসছে ঠাকুরপুকুর থেকে অটোতে বাগরাহাট বাগরাহাট থেকে মুচিসা বা বাসে যদি আসে কেউ ঠাকুরপুকুর থেকে 75 বাসে আপনার মুচিসা আচ্ছা নেমে মমতা নার্সারি প্রোভাইডারের নাম আছে আমিনউদ্দিন শেখ আচ্ছা আর ফোন নাম্বারটা 9230572492 আচ্ছা আচ্ছা যাই নেবে 4500 টাকাই মোটামুটি এগুলো হাইটের উপর ডিপেন্ড করে ও হাইটের উপর হ্যাঁ এগুলো সবথেকে শর্ট হাইট আছে আচ্ছা গাছগুলো খুব স্লো গ্রোথ আচ্ছা যার জন্য একটা গাছ কি ওই যে হাইট হয়েছে হ্যাঁ ওটা মিনিমাম এখানে অন্তত 3-4 বছর 5 বছর আছে ওই ওই বড় সাইজের গাছের দাম কেমন ওগুলোর গাছের দাম আপনার প্রায় 6000 টাকার কাছাকাছি পড়ে আচ্ছা ওরকম বড় সাইজটা হ্যাঁ গাছের গ্রোথ স্লো গ্রোথ স্লো আচ্ছা বুঝলাম যার জন্য আমাকে 5 বছর 6 বছর আগে মেইনটেইন করতে হচ্ছে আচ্ছা এটা হলো টার্মেনিলিয়া গ্রিন ভ্যারাইটির গাছ পুরোটা গ্রিন এগুলোর দাম কি কম না একই হ্যাঁ এগুলোর দাম কম আছে আচ্ছা যেহেতু শুধু গ্রিন হ্যাঁ এগুলোর দাম কেমন আছে এগুলোর দাম মোটামুটি আপনার 800 থেকে 1000 টাকা পড়ে যাবে 800 থেকে 1000 এর মধ্যে হয়ে যাবে এই এই সাইজটাই এই সাইজ আচ্ছা তোমরা এতক্ষণ যে টার্মেনিলিয়ার গাছগুলো দেখলে তার ছোট ভ্যারাইটি মানে ছোট বা যদি কম রেঞ্জের মধ্যে নিতে চাও সেই গাছও রয়েছে এটা হলো ভেরিকেটেড আর এটা হলো গ্রিন যেটা সেটা যেটাগুলোর এতক্ষণ তোমরা বড় গাছ দেখছিলে ভেরিকেটেড যে ছোট গাছ এখানে তোমরা 500 টাকায় পেয়ে যাবে এবং গ্রিন যেটা রয়েছে শুধু সেটা এখানে 200 টাকার মধ্যে ছোট গাছ পেয়ে যাবে ফাইকাস বেঞ্জামিনা এগুলো এই ড্রামে দাম কেমন এগুলো ড্রামে দাম আছে 5000 টাকা এগুলো 5000 টাকা এগুলো অ্যাকচুয়ালি বনসাই করা কি হ্যাঁ 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 এগুলো টোপারি মতো একটা শেপ আনা হয়েছে আচ্ছা এবং এই শেপটাকে রাখতে গেলে কন্টিনিউয়াসলি মেইনটেইন করতে হবে আচ্ছা একে যদি কিছুদিন না শেপটাকে না রাখা যায় জিনিস আস্তে আস্তে বেড়ে এমন একটা আকার নিয়ে নেবে যে কোনো শেপেই থাকবে না আচ্ছা আচ্ছা এই যে এইগুলো যে বাড়ছে এগুলো যে বাড়ছে দেখুন উপরে ওগুলো কেটে দিতে হবে কেটে দিতে হবে নালে ওগুলো শেপটাকে থাকবে নালে বেড়ে যাবে ওগুলো না বেড়ে যাবে বেড়ে যাবে লাল কলা যেটা বলে লাল কলা এটা অগ্নিস্বর আছে এগুলোর দাম কেমন এগুলোর দাম আপনার 200 টাকা পিস 200 টাকা 200 টাকা পিস আচ্ছা এটা কি সব খুচরো এগুলো খুচরো আর এই ক্রিসমাস ট্রি হ্যাঁ এগুলো হচ্ছে আপনার বোটানিক্যাল নাম হচ্ছে অর্কেরিয়া এক্সেলসা আচ্ছা এইগুলোর দাম কেমন এই পটে 5 ইঞ্চি পটে আছে এটার দাম আপনার 70 টাকা হোলসেল রেট আছে এগুলো বনসাই এগুলো বড়গুলো দাম কেমন বড় গামলায় যেগুলো এই গাছগুলোর দাম 8000 থেকে 9000 টাকার মধ্যে পড়বে আচ্ছা আর এই ছোটগুলো ছোটগুলো 3 3.5 4 মানে 3 4 হাজার টাকা হয়ে যাবে আচ্ছা
বটল ব্রাশ এগুলো দাম কেমন এগুলোর দাম মোটামুটি যা আছে আপনার 600 টাকা থেকে মানে এই সাইজটা কত গ্রো ব্যাগে সাইজটা গ্রো ব্যাগে এটা আছে মনে হয় 7 8 10 10 হবে 10 হবে আচ্ছা এই গাছের হাইটের উপর দাম তাই তো হ্যাঁ 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 পিপিতেটার দাম কেমন পিপিতেটা আপনার হোলসেল রেট আছে আপনার 35 টাকা আর এমনি খুচরো খুচরোতে আপনার 40 টাকা 45 টাকা পর্যন্ত এটা কি কালো আঙ্গুর এটা সবুজ আছে এটা ও সবুজ আছে আর কালোটার এমনি দাম কেমন কালোটার দামও একই দাম পড়ে যাবে হয়তো 5 টাকা 10 টাকার হেরফের হবে আচ্ছা এটা আছে বিসমার্কিয়া নোবিলিস বিসমার্কিয়া নোবিলিস সিলভার আচ্ছা সিলভার কালারটাই এরকম সিলভার কালার আচ্ছা মানে এটা আরো যত বড় হবে সিলভার কালার চলে আসবে দেখতে পাচ্ছেন এই পাতার অ্যাকচুয়াল কালারটা এটা অ্যাকচুয়াল কালারের নাম সিলভার কালার একদম সিলভার কালার এগুলোর দাম কেমন আছে এগুলো মিনিমাম আপনার 1500 টাকা থেকে স্টার্টিং এই সাইজটা হ্যাঁ এই সাইজটা 1500 টাকা থেকে 1500 টাকা আচ্ছা এখন যে গাছগুলো তোমাদের কিছু দেখাবো সেগুলো টোটালটাই রোড সাইড গাছ যেগুলো আমরা রাস্তার ধারে সাধারণত দেখতে পাই যারা এরকম রাস্তার ধারে রোড সাইডে বসানোর জন্য গাছ খুঁজছো তারা এই নার্সারিগুলোতে কিন্তু এই মমতা নার্সারিতে ভিজিট করতে পারো তোমরা বিভিন্ন ধরনের রোড সাইড গাছ এখানে পেয়ে যাবে কৃষ্ণচূড়া বড় বড় কৃষ্ণচূড়া হয় বিভিন্ন ভ্যারাইটির আছে পাতাগুলো সব আলাদা আলাদা টাবিয়া রোজিয়া এটা টাবিয়া রোজিয়া রোজিয়াটা আচ্ছা রোজিয়া আচ্ছা এসব রোড সাইডে হ্যাঁ রোড পেলা এ ফুল আর আরে ফুল হবে এইগুলো সব তো আচ্ছা গ্রিন বেচিয়া হ্যাঁ এর দাম কেমন ওটা 1500 টাকা দাম 1500 টাকা দাম এটা গঙ্গাবর্ধন হ্যাঁ এটা গঙ্গাবর্ধন এটা 300 টাকা দাম হ্যাঁ আর এটা 1000 টাকা দাম এই গঙ্গাবর্ধনটা আরে এটা এই গঙ্গাবর্ধনটা 1000 টাকা দাম হ্যাঁ অনেকটাই বড় এখন যে গাছগুলো দেখছো এগুলো হলো হ্যালোকেনিয়া গাছ এগুলো রোড সাইড গাছ আর এই গাছগুলোর মধ্যে দেখো এরকম ধরনের ফুল হয় এগুলো সব প্লাস্টিক গ্রো ব্যাগের মধ্যে লাগানো রয়েছে আর এই হ্যালোকেনিয়া ফুল গাছের দাম এই নার্সারিতে 400 টাকা করে এখন যেগুলো দেখছো এগুলো হচ্ছে সব কলকে ফুলের গাছ আর এগুলো রাস্তার ধারে আমরা যে কলকে ফুলের গাছগুলো দেখি এগুলো সেজন্যই রাখা হয়েছে কারণ গাছের সাইজ অনেকটা বড় তোমরা যদি ছাদ বাগানের জন্য কেউ করতে চাও করতে পারো কিন্তু গাছের সাইজটা অনেকটা বড় এই গাছগুলোর দাম এখানে 60 টাকা করে তোমাদের কিছুক্ষণ আগে আমি বড় সাইজের কৃষ্ণচূড়া ফুলের গাছ দেখিয়েছি আর এখন যেগুলো দেখছো একটু ছোট সাইজের আছে মানে রাস্তার ধারে যে আমরা বড় বড় কৃষ্ণচূড়া গাছগুলো দেখি সেই কৃষ্ণচূড়া গাছ কেউ যদি ছাদ বাগানে করতে চাও এই কৃষ্ণচূড়া গাছগুলো তোমরা নিতে পারো এগুলোর দামও এখানে 60 টাকা করে এটা হলো ল্যালা মজনু গাছ আর এই গাছগুলো 10 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো রয়েছে এই গাছগুলো অনেকটাই বড় কেউ যদি ছাদ বাগানের জন্য কালেক্ট করতে চাও এই গাছ কালেক্ট করতে পারো এরকম এখন যে গাছগুলো দেখছো এগুলো সব মিষ্টি তেঁতুলের গাছ আর এই গাছগুলোর দাম এই মমতা নার্সারিতে 100 টাকা করে এগুলো সব 6 ইঞ্চি কালো প্লাস্টিক
প্যাকেটের মধ্যে লাগানো রয়েছে। আর এই নার্সারিতে যেহেতু রোড সাইড গাছ রয়েছে সেহেতু গাছগুলো অনেকটাই বড়। এখানে তোমরা কাঠচাপা গাছ যেগুলো অনেক বড় বড়, মানে এক একটা 10-12 ফুট হাইটের, সেগুলো গোলাপি কালারের যেটা রয়েছে সেটার দাম হচ্ছে 500 টাকা, আর লাল রঙের যেটা রয়েছে যেটা ওই 10-12 ফুট হাইটের সেটার দাম 2000 টাকা। তোমরা এখন যে কাঠচাপাগুলো দেখছো এগুলো এক একটা 10-12 ফুট বা তারও বেশি হাইট আছে। এগুলো পিঙ্ক কালারের যদি বা গোলাপি কালারের নিতে চাও 500 টাকায় পেয়ে যাবে এবং লালটা 2000 টাকায় পেয়ে যাবে। আর ছোটো গাছ নিতে চাইলে তোমরা 100 টাকার মধ্যে কিন্তু মানে টবে করার জন্য কাঠচাপা ছোটো গাছ তোমরা পেয়ে যাবে 100 টাকায়। তো এই নার্সারিতে আমি ভিডিও শুরুর প্রথমেই বলেছি যে তোমরা এই নার্সারিতে বিভিন্ন ধরনের ফলের গাছ, ফুলের গাছ, বিভিন্ন ধরনের ক্যাকটাস, সাকুলেন্টও পেয়ে যাবে। তো আজকে মূলত এই ভিডিওটা ছিল রোড সাইড প্ল্যান্টের ওপর, কারণ অনেকেই রোড সাইড গাছ খোঁজেন রাস্তার ধারে বসানোর জন্য, হয়তো ঠিকঠাক সেরকম নার্সারির খোঁজ পান না, সেই জন্যই এরকম নার্সারির খোঁজ আজ আমি দিলাম। আর এই নার্সারির যে ফুলের এবং ফলের গাছের কালেকশন এবং যে ক্যাকটাস সাকুলেন্টের কালেকশনটা রয়েছে তার উপরেও কিছুদিন পর একটা ভিডিও আসছে। তো এই ছিল মমতা নার্সারির রোড সাইড প্ল্যান্টের ওপর আমার ডিটেলস ভিডিও। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।